মহেশখালীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার জলদাস পাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে মহেশখালীর প্রাচীন রথের যাত্রা শুরু হয়। রথযাত্রার উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এতে অংশগ্রহণ করেন মহেশখালীর নানা প্রান্ত থেকে আসা শত শত নারী পুরুষ ভক্তবৃন্দ। রথের দড়ি টেনে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ হিন্দুপাড়া, বলরামপাড়া ও পালপাড়া হয়ে ঠাকুরতলা আদিনাথ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় রথের যাত্রা। সাত দিন পর আবারও উল্টো রথের আয়োজন থাকবে। এতে রথের উল্টো যাত্রায় দেবতা ফিরে যাবেন গোরখঘাটা বাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে। আয়োজনে বিভিন্ন ধর্মীয় সংগঠন অংশগ্রহণ করেন। মহেশখালীর নানা স্থানে এমন রথযাত্রা উৎসব পালিত হয়। ডেস্ক রিপোর্ট, মহেশখালীর সব খবর।